এই বিপর্যয়ের মাঝে ভালো আছে আমি আল্লাহ রহমাতে ভালো আছি চলো এখন আমি আমাদের অনলাইন ক্লাসের পাঠে চলে যাই তোমাদের সাথে আছি আমি রহুসোনারা সহকারী শিক্ষক আইসিটি উনকিলা উচ্চ বিদ্যালয় সারাস্তি চাঁদপুর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রেণী নবম অধ্যায় প্রথম এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ কম্পিউটার কম্পিউটারের ভিতরে বই মানে এই বাইরের বইগুলিও কম্পিউটার ভিতরে আমরা পড়তে পারি তারপরে ছবিটির মাধ্যমে আমরা দেখতেছি যে কম্পিউটার মাধ্যমে ই লার্নিংয়ে অংশগ্রহণ করতেছে মানে কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে এই দুইটা ছবির মাধ্যমে কি বুঝতে পারলাম আমাদের আজকের পাঠ কি হতে পারে আমাদের আজকের পাঠ হচ্ছে ই লার্নিং ও বাংলাদেশ এই পাঠ শেষে তোমরা ই লার্নিং বলতে কি বোঝায় তা বলতে পারবে শিক্ষায় ই এর অবস্থা চিহ্নিত করতে পারবে বাংলাদেশে ই এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এখন দেখো ই লার্নিং কি তা আমরা জানবো এখানে প্রথম ছবির কম্পিউটারের ভিতরে বই তারপরে দ্বিতীয় ছবিতে হাতের উপরে মোবাইল তার মানে দোঁটার মাধ্যমে বুঝতে পারছি যে কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে পড়ালেখা করা যায় তাহলে ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক লার্নিং পাঠদান করার জন্য সিডি রম ইন্টারনেট ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে ই লার্নিং বলে মূলত ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে শিক্ষাদান পদ্ধতি হচ্ছে ই লার্নিং পদ্ধতি ই লার্নিংয়ের মাধ্যম সিডিরম নেটওয়ার্ক ইন্টারনেট টেলিভিশন চ্যানেল এগুলোর মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি সুতরাং আমরা পাঠদান করার জন্য সিডিরম ইন্টারনেট ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকেই বুঝি ই লার্নিং শিক্ষা ই লার্নিংয়ের ভূমিকা প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি গতানুগতিক পাঠদান পদ্ধতি দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি ই লার্নিং যন্ত্র ব্যবহার করে পাঠদান কার্যক্রম মাল্টিমিডিয়ার সাহায্যে কঠিন বিষয় সহজে তুলে ধরা যায় তাহলে এই দুইটে ছবির মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম পাঠদানের মাধ্যমে কঠিন ও জটিল বিষয় সহজে বোঝানো সম্ভব না আর ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে খুব সহজেই কঠিন ও জটিল বিষয় উপস্থাপন করা সম্ভব ই লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয় এটি সনাতন পদ্ধতির পরিপূরক মানে আমরা সনাতন পদ্ধতির পরিবর্তে ই লার্নিং ব্যবহার করি না আমরা সনাতন পদ্ধতির পাশাপাশি ই লার্নিং ব্যবহার করে শিক্ষার মানকে আরও উন্নত করতে পারি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি নেটওয়ার্কের ছবি ইন্টার্যাক্টিভের মাধ্যমে পাঠদান দেয়া যায় এছাড়া শিক্ষকের পাঠদান ভিডিও করে অসংখ্য স্কুলে তা বিতরণ করা যায় এখানে পাওয়ার পয়েন্টের ছবি দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি তারপরে ছবি এই কন্টেন্ট তৈরি করে ছাত্রছাত্রীদেরকে দেখাতে পারি তারপরে ছবিতে দেখতে পাচ্ছি এখানে ক্লাসটা ভিডিও করছে মোবাইলের মাধ্যমে ভিডিও করে তা ইউটিউবের মাধ্যমে আপলোড করা যাচ্ছে তাহলে এই ছবিগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে একজন শিক্ষক চাইলে নিজেই তার পাঠদানের সহায়তা করার জন্য প্রয়োজনীয় বিষয়ক কন্টেন্ট তৈরি করতে পারেন এবং সেটি বারবার ব্যবহার করতে পারেন বিশ্বজুড়ে ই লার্নিং প্রথম ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে অনলাইনে উন্মুক্ত কোর্স করা যায় ই লার্নিং শুধু আমরা ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে শিক্ষা গ্রহণ করব তা না আমরা অনেকগুলো কোর্সে অংশগ্রহণ করতে পারি তারপরে হোমওয়ার্কও জমা দিতে পারি অনলাইনে পরীক্ষা দিতে পারি এরপরের ছবিতে আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছি ই লার্নিংয়ের ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিশ্বের যে কোনো প্রান্তে বসে ই লার্নিংয়ে অংশগ্রহণ করতে পারব এখন আসি বাংলাদেশি ই লার্নিং এখানে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে শিক্ষক বাতায়ন বিজ্ঞান অর্গ ই বুক টেন মিনিট স্কুল মুক্তপাঠ পাঠশালা দৈনিক শিক্ষা ডট কম গণিত পাঠশালা এই সবগুলো বাংলাদেশি ওয়েব পোর্টাল ও বিশ্বমানের ওয়েব পোর্টাল তৈরি হয়েছে বর্তমান সরকার ই লার্নিংয়ের জন্য ইন্টারনেটের স্পিড প্রয়োজনীয় অবকাঠামো এবং ই লার্নিংয়ের শিক্ষণ সামগ্রী তৈরি করছে এতে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা অর্জনে সক্ষম হচ্ছে শিক্ষার্থীরা আমার আজকের ক্লাসটা তোমরা কি শিখলে তার উপর আমি এখন একটু মূল্যায়ন করব। এক নম্বর হচ্ছে ই লার্নিংয়ের মাধ্যম কোনটি সিডি ইন্টারনেট নাকি ফেসবুক না টুইটার না ভাইবার হ্যাঁ এখানে উত্তর হবে সিডি ইন্টারনেট দ্বিতীয় প্রশ্ন ই লার্নিংয়ের পূর্ণরূপ কি ইমেইল নাকি ইলেকট্রনিক লার্নিং নাকি কি ই স্বাস্থ্যসেবা নাকি বিনোদন তোমরা ঠিক বুঝতে পারছো এখানে হবে ইলেকট্রনিক লার্নিং মানে যন্ত্রের সাহায্যে শিক্ষাদান পদ্ধতিকে আমরা বুঝি ই লার্নিং তিন নম্বর প্রশ্ন হচ্ছে ই লার্নিং হচ্ছে পাঠদানের সনাতন পদ্ধতি না কি বিকল্প পদ্ধতি না সনাতন পদ্ধতির পরিপূরক এটার উত্তর হবে সনাতন পদ্ধতির পরিপূরক তারপরে চার নম্বরে ই লার্নিংয়ের সাথে কোনটি সম্পর্ক রয়েছে কি স্বাস্থ্যসেবার না অনলাইনে পড়ালেখা বা পরীক্ষা নাকি ই পুঁজি নাকি ই টিকিট এখানে উত্তর হবে অনলাইনে পড়ালেখা বা পরীক্ষা শিক্ষার্থীরা পরিশেষে তোমরা সবাই বাসায় থেকো সুস্থ থেকো ভালো থেকো এই দোয়া করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম আল্লাহ হাফেজ